মাই ডিয়ার ফ্রেন্ডস, আবার চলে আসলাম আমার নতুন রেসিপি নিয়ে, চিড়ার পোলাও। দেখো প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ক্যানে। তেলটা একটু গরম হলে এক এক করে আমি তেজপাতা, তারপরে যা যা আছে শুকনো লঙ্কা, বাদাম, বাদামটা আমার ভাজাই আছে কাজে আমি আর ভাজবো না, তোমাদের যদি ভাজা না থাকে তাহলে একটু ভেজে নেবে, ঠিক আছে? এটা তোমরা টিফিন হিসেবে আর বাচ্চাদের টিফিন আর বড়োদেরও টিফিন হিসেবে তোমরা খেতে পারো। বাস কোথাও যাচ্ছ তখন একটা কিছু নিতে হয়, তখন এই ঝরঝরে চিড়ের পোলাওটাও তোমরা নিয়ে যেতে পারবে, নষ্টও হবে না খেতেও টেস্টি হবে। দেখো আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, এখন আমি কী কী দেবো দেখো, এখানে কিশমিশটাও একটু ভেজে নেব, বাদাম কাজু সব আমি দিয়ে দিচ্ছি। বাদাম ইচ্ছে করলে খোসাটা তোমরা ছাড়িয়ে নিতে পারো, নাও ছাড়িয়ে নিতে পারো, তোমাদের ব্যাপার। আমি দিচ্ছি কারণ দেখতে সুন্দর হবে, কালারটা ভালো আসবে, এর জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিই, আর আমার বাদামটা ভাজা আছে এর জন্য নতুন করে আর অতটা ভাজতে হবে না। আর শোনো বন্ধুরা, আমি আগে চিড়াটাকে ভিজিয়ে একটা ছাঁকনির মধ্যে ছড়াতে রেখেছি, কারণ তাহলে খুব শর্ট টাইমে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এখন আমি চিড়াটাকে দিয়ে দেব, এগুলো ভাজে ভাজে হয়ে এসছে, আমি এখন চিড়াটাকে দিয়ে দিচ্ছি। আঁচটাকে খুব কম রাখবে, নাহলে কিন্তু কী হবে, নিচে লেগে যাবে আর ভালো হবে না, সেই টেস্টি হবে পোলাওটা, খেতে ভীষণ টেস্টি। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আমি এখন এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, পরিমাণ মতো দিবে, খুব বেশিও নয় খুব কমও নয়, দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু চিনি অ্যাড করব। তোমরা যদি চিড়াটাকে ভিজিয়ে যদি ঝরা দিয়ে না রাখো তাহলে পরে জল অ্যাড করতে হবে, আমি এখানে জল অ্যাড করব না, আমারটা এমনিতেই ঝরঝরে হবে, আমি আগেই ভিজিয়ে রেখেছি চিড়াটাকে। তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি, যারা চিনি খাবে দেবে আর চিনি না খেলে দেবে না, আর ইচ্ছে করলে তোমরা এলাচ দারচিনিও দিতে পারো, আমি যেহেতু এটা চিড়ার পোলাও দিচ্ছি না, আমি একটু লাস্টে ঘি দিয়ে দিচ্ছি, দেখো যে ঘি দিচ্ছি, তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা রেডি, ইয়াম্মি ইয়াম্মি রেসিপি, ভালো লাগলে লাইক দিবে, সাবস্ক্রাইব করে কমেন্টস করবে। ওকে বাই।